ওয়েলকাম টু বং ফুটবল আজকে চলে এলাম একটা কুইক আপডেট ভিডিও নিয়ে গতকাল কিন্তু আমরা ভিডিও করেছিলাম সন্দেশ জিঙ্গানকে নিয়ে সন্দেশ জিঙ্গান কোথায় যাবে সেটা একটা একটা বিশাল বড় দর হাঁকিয়েছিলেন তিন কোটি টাকার মতন যেটার প্রাইস ছিল তো সেই নিয়ে আমরা ভিডিও করেছিলাম ইস্টবেঙ্গলও ইন্টারেস্টেড ছিল এটিকে মোহনবাগানও ইন্টারেস্টেড ছিল সেই নিয়ে একটা টানাপোড়েন চলছিল। কিন্তু আজকে কিন্তু গল্পটা পুরো টুইস্ট নিয়ে নিয়েছে যেটা হচ্ছে আজকে কিন্তু অনেক জায়গায় হয়তো দেখে নিয়েছো তোমরা অনেক যেহেতু সোশ্যাল মিডিয়া এখন খুব অ্যাক্টিভ তো যেটা আপডেটটা দিয়ে দিই তোমাদের যেটা হচ্ছে যে পাঞ্জাব এফসির ওনার রঞ্জিত বাজার স্যার রঞ্জিত বাজার স্যার কিন্তু আজকে একটা টুইট করেছে দুপুরবেলায় তো যেটাই কিন্তু ভাইরাল হয়ে গেছে যেটা হচ্ছে যে টুইট করে একটা জানিয়েছে তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ টুইটটা যে সন্দেশ জিঙ্গান কিন্তু পাঁচ বছরের চুক্তিতে কিন্তু সই করে নিয়েছে এটিকে মোহনবাগানে তো এটিকে মোহনবাগানে যে পাঁচ বছরের চুক্তি সই করে নিয়েছে মানে এটা পুরোপুরি বলেছে যে তিনি কিন্তু স্বপ্নে দেখেছেন এইটা হ্যাঁ তো যাই হোক মানে একটা রঞ্জিত বাজাজের মতন পার্সোনালিটি যেখানে বলছে তো সেখানে খবরটার কোনো মানে কি বলবো মানে ফেক যে হতে পারে সেটা কোনো ভাবনারই কথা নয় তিনি কিন্তু সই করিয়ে নিয়েছেন এটিকে মোহনবাগানে কিন্তু পাঁচ বছরের চুক্তিতে আসছে সন্দেশ জিঙ্গান অনেক দিন ধরেই কথা চলছিল অনেক দিন ধরে পড়েন চলছিল কিন্তু এখন আরও কনফার্ম হয়ে গেল কারণ অনেক সোর্স থেকে অনেক রকম উল্টো কথা আসছিল যে ইস্টবেঙ্গলে খেলবে এটিকে মোহনবাগানে বছরের চুক্তি হবে কেউ জানতো না কিন্তু বাই চান্স এখন কিন্তু আজকে যেহেতু রঞ্জিত বাজাজ কনফার্ম করে দিয়েছে রঞ্জিত বাজাজের মতন পার্সোনালিটি যেহেতু বলে দিয়েছে তাই কিন্তু এটা বিশ্বাস করাই যায় পাঁচ বছরের চুক্তিতে কিন্তু সই করেছে এটিকে মোহনবাগানের সন্দেশ জিঙ্গান তো যাই হোক এটা রঞ্জিত বাজাজের টুইটটা অনুযায়ী আমরা বললাম এরপরে দেখা যাক যে কবে অফিসিয়াল কনফার্মেশান আসে নিশ্চয়ই কনফার্মেশান কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তো সেটা দেখার অপেক্ষাই রয়েছে আমরা যে কবে কনফার্মেশানটা আসে অ্যাজ এ বেঙ্গল ফুটবল লাভার কিন্তু খুবই একটা মানে খুবই ভালো আনন্দের দিক সবাইই কারণ একটা এত বড় মা লেভেলের প্লেয়ার তিনি কিন্তু যে আসছেন এটিকে মোহনবাগানে খেলতে এটা কিন্তু একটা খুব বিশাল বড় পাওনা একটা বেঙ্গল ফুটবলের জন্য সন্দেশ জিঙ্গানকে সই করিয়ে অবশ্যই ডিফেন্সটাকে অবশ্যই মজবুত করিয়ে নিল এটিকে মোহনবাগান এরপরে যে খবরটা আসি গতকাল কিন্তু হায়দ্রাবাদে একটা বড়সড়ো সাইনিং হয়ে গেছে সড়ো সাইনিং বলতে একটা স্প্যানিশ হাই লেভেল প্লেয়ার এসছে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে খেলে তার নাম হচ্ছে লুইস শাস্ত্রে তো এই লুইস শাস্ত্রে কিন্তু প্রোফাইলটা কিন্তু খুবই বড় তো এই সাইনিংটা করে কিন্তু খুবই লাভবান হবে হায়দ্রাবাদ এফসি তার প্রোফাইলটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে তিনি কিন্তু বার্সেলোনা থেকে মানে উঠে এসছেন বার্সেলোনা বি দল বার্সেলোনা সি দল কিন্তু নিয়মিত খেলে গেছেন বার্সেলোনা সি দলের হয়ে কিন্তু একত্রিশটা ম্যাচ খেলেছেন এবং ছটা গোল আছে তার এবং বার্সেলোনা বি দলের হয়ে তেত্রিশটা ম্যাচ খেলেছেন তো বুঝতেই পারছো কত বড়ো মাপের প্লেয়ার সে কিন্তু আসছে হায়দ্রাবাদ এফসিতে খেলতে যারা গোজা ভালা এই সব টিমের হয়ে কিন্তু তার পারফরমেন্স কিন্তু দুর্ধর্ষ ছিল তো দেখা যাক যে হায়দ্রাবাদ এফসিতে এসে কতটা টিমকে সাহায্য করতে পারে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সব ফুটবল লাভাররা তো যাই হোক এটা আপডেট ভিডিও ছিল কুইক আপডেট ভিডিও কতকাল যেহেতু সন্দেশ জিঙ্গানের নিয়ে ভিডিও বানিয়েছিলাম কোথাও সিওর সিওরিটি কোথাও ছিল না যে কোথায় যাবে না যাবে তো আজকে রঞ্জিত বাজারের টুইটটা আসার পর কিন্তু একদম মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেল যে এটিকে মোহনবাগানে কিন্তু সই করছে সন্দেশ জিঙ্গান তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই তোমরা কথা বলে জানিও যে কেমন লাগলো এই সাইনিংটা এই সাইনিংটা অবশ্যই একটা খুব বড় ইম্প্যাক্ট ফেলবে এটিকে মোহনবাগানে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম রেগুলার ইন্ডিয়ান ফুটবল আপডেট এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দে এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও তো আজকের জন্য এইটুকুই টাটা